हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र एस बी एच एस। आजकल भिडियोते तुम्हारे 2021 साल मॉडल एक्टिविटी टास्क क्लास 9 पार्ट 1 इंग्लिश तुम्हारे बोर्डे सॉल्व कर देखो। तो वीडियो तुम्हारा कंप्लीट देखो, वीडियो भलो लगले एटी एक लाइक करो, चैनल नतून एसे थकले चैनल के अवश्य सब्सक्राइब करो, जैसे परवर्ती लिंकगुलो तुम्हारा सरसरि पे पो। तो चलो सरसरि चले आस बोर्डे, जाते तुम्हारा एक टोटल जिनिसटाके भालो करे बुझते पारो, तार जन्य आमी तोमादेर सामने बोर्डे टोटल ब्यापारटाके कमप्लीट करे देखाच्छी। तो चलो आमरा बोर्डे चले जाई। तो देखो मॉडल एक्टिविटी टास्क क्लास 9 पार्ट 1 एखाने तीनटे एक्टिविटी आछे, जदिओ जेहेतु बोर्डे लेखार जायगा कम सेजन्य आपातत आमी एकटी एक्टिविटी लिखेछि। एइखाने तोमार देया आछे अल अबाउट डग, जेटा होच्छे आमादेर क्लास 9 टेक्सट बइयेर 2 नम्बर लेसने आछे। सेई 2 नम्बर लेसने अल अबाउट डग थेके प्रथम जे अंशटा आछे प्यासेजेर सेटाके तुले नेওয়া হয়েছে। जस्ट स्टार्टिंग लाइनटा होच्छे आई वाज ट्रावेलिंग इन ए बस, एबं सेइखान थेके सेड द वुमेन, अर्थात प्रथम जे यूनिट 1টা जेटा आछे प्रथम पाताते सेई अंशटाके एखाने तुले देওয়া হয়েছে। সেখান থেকে কিছু স্টেটমেন্ট এবং কিছু রিজন এখানে জানতে চাওয়া হয়েছে, যে অংশগুলো ফাঁকা আছে সেগুলোকে আমাদেরকে ভর্তি করতে হবে এবং যে অংশগুলো ভর্তি করা আছে সেগুলো দেখে তার উপরে বেস করে আমাদেরকে কিন্তু এই সলিউশনগুলোকে করতে হবে। এরপরে দুটো অ্যাক্টিভিটি আছে, যার মধ্যে একটা আছে ন্যারেশন চেঞ্জ এবং একটা আছে ভয়েস চেঞ্জ। তো আমরা প্রথমে শুরু করছি এই স্টেটমেন্ট রিজন দিয়ে। প্রথমে যেটা বলা হয়েছে, দ্য কন্ডাক্টর নোটিস দ্য পেকিনিজ ডগ। এই কন্ডাক্টর নোটিস দ্য পেকিনিজ ডগ, কন্ডাক্টর পেকিনিজ ডগকে লক্ষ্য করলো, কি স্টেটমেন্ট হলে এইটা রিজন হতে পারে। তো চলো আমি তোমাদেরকে লিখে দেখাই। তো এই রিজনটার জন্য যে স্টেটমেন্টটা হবে সেটা হচ্ছে, দ্য ন্যারেটর স ট্রাবল কামিং আপ, অর্থাৎ ন্যারেটর দেখতে পেয়েছিলেন যে সমস্যা আসছে। কারণ কি না, কারণ হচ্ছে কন্ডাক্টর নোটিস করেছিল ওই পেকিনিজ ডগটাকে। 2 নম্বরে বলা হয়েছে, দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভান্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার, কন্ডাক্টরের প্যাসেঞ্জারদের উপরে একটা রাগ ছিল, তার কারণ কি? চলো আমি তোমাদেরকে লিখে দেখাই। তো দেখো এইটার রিজন হচ্ছে, হি শিভার্ড, অর্থাৎ কন্ডাক্টর শিভার্ড মানে কাঁপত, অ্যাট দ্য ডোর, মানে কিসের ডোর, বাসের দরজা, ইন দ্য বিটার কোল্ড, প্রচণ্ড ঠান্ডায় বাসের দরজায় দাঁড়িয়ে এই কন্ডাক্টর যখন কাঁপত, হোয়াইল দ্য প্যাসেঞ্জার স্যাট ইনসাইড কমফোর্টেবলি, অর্থাৎ সেই সময়ে প্যাসেঞ্জাররা বাসের মধ্যে খুব আরামে বসে থাকতো, এইটা ছিল কন্ডাক্টরের একটা বিশাল ক্ষোভের কারণ। পরটা দেখো, বলা হয়েছে, দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস, অর্থাৎ মহিলাটি ওই বাসের ওপরে যেতে চায়নি, তার কারণ কি? তার কারণটা আমি তোমাদের লিখে দেখাই দেখো। তো এটার অ্যান্সার হবে, দ্য কোল্ড ওয়েদার উড কিল হার, অর্থাৎ ওই প্রচণ্ড ঠান্ডা ওয়েদারটা তাকে মেরে ফেলবে, সেই কারণে সেই ওম্যানটি কিন্তু বাসের ছাদে যেতে চায়নি। 4 নম্বর যেটা বলা আছে, রিজন দেওয়া আছে, দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টর, ওম্যান কন্ডাক্টরের রিপ্লাই কী হবে সেটা জানতো, তার জন্য স্টেটমেন্ট কী হবে দেখো আমি লিখি। দেখো এটার অ্যান্সার হবে, দ্য ওম্যান এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ ওই ভদ্রমহিলা তিনি কিন্তু আশা করছিলেন যে কন্ডাক্টরের কাছ থেকে একটা চ্যালেঞ্জ আসবে, এইটার কারণ হচ্ছে দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের রিপ্লাই কী হবে সেটা তিনি জানতেন, কারণ তিনি অলরেডি এক্সপেক্ট করছিলেন যে কী হতে চলেছে। তো এরপরে আমরা পরের অংশটা চলে যাব। তো অ্যাক্টিভিটি 2 রয়েছে ন্যারেশন চেঞ্জ, যেখানে প্রথমটা বলা রয়েছে, দ্য লিটিল বয় সেড টু দ্য স্ট্রেঞ্জার, ছোট্ট শিশুরা স্ট্রেঞ্জারকে বলল, উই উইল নট প্লে উইথ ইউ, যে আমরা তোমার সাথে খেলবো না। তো এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। তো এটার অ্যান্সার হবে, দ্য লিটিল বয়েজ যেরকম ছিল সেরকম থেকে যাবে, এখানে সেড টু আছে, অন্য একজনকে বলছে, সুতরাং এই সেড টুটা চেঞ্জ হয়ে যাবে টোল্ডে। তো দ্য লিটিল বয়েজ টোল্ড দিয়ে স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, তো এই অপরিচিত ব্যক্তি দ্য স্ট্রেঞ্জার থেকে যাবে। এরপরে যে কমা কোটেশন আছে এটা উঠে গিয়ে একটা লিঙ্কার বসবে দ্যাট, এরপরে আছে উই, এই উইটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে, লিটিল বয়েজের জন্য আমরা প্রোনাউন দেবো দে, তাহলে উইটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে দে। পরে আছে উইল, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, সুতরাং এই পাস্ট টেন্সটা কোটেশন উঠে গেলে উইলের উপর প্রভাব বিস্তার করবে এবং সেটাকে করে দেবে উড। নট যেরকম আছে সেরকম থেকে যাবে, প্লে যেরকম আছে থেকে যাবে, উইথ যেরকম আছে থেকে যাবে, শুধু এই যে ইউটা রয়েছে, ইউ বলতে এখানে স্ট্রেঞ্জারকে বোঝাচ্ছে, যেহেতু স্ট্রেঞ্জার পুরুষ না মহিলা জানি না, যেহেতু তার জেন্ডারটা আমাদের অজানা, সেই ক্ষেত্রে আমরা সাধারণভাবে নর্মালি এটাকে আমরা মেল হিসাবে ধরে নিই, তো সেই জন্য ইউ এর ক্ষেত্রে আমরা প্রোনাউন দিচ্ছি হিম। সুতরাং এখানে কী হচ্ছে, দ্য লিটিল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে, উইয়ের জায়গায় হলো দে, উইলের জায়গায় হলো উড, নট প্লে উইথ ইউ, এর জায়গায় হলো হিম। 2 নম্বরে দেওয়া আছে, দেখো, দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার, টুডে আই এম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ, এইটা ন্যারেশন চেঞ্জ করলে কি হয় দেখো। এটার অ্যান্সারটা হবে, দ্য ওল্ড লেডি
ओल्ड लेडी जरम छिलो सरम थाक बे सेड टू छिलो हार्ट डॉटर तो सेड टू टा चेंज होएगी टोल्ड हो जाबे तो ओल्ड लेडी टोल्ड हार्ट डॉटर जरकम आचे सरम थेके जाबे दैट कोटेशन उठे गिये दैट बोस बे सी एकाने आई छिलो आई टा चेंज हो जाबे आई माने के एकाने ओल्ड लेडी के बोझाच्छे सुतरां से एकजन महिला सेई जन्य सी एवं ओल्ड लेडी के बोझानोर जन्य आमरा पाशे ब्रैकेटे लिखे देबो ओ एल बा ओल्ड लेडी आमी एकाने जायगार अभावेर जन्य लिखिनि तोमरा ओल्ड लेडी टा लिखबे कारण एकाने ओल्ड लेडी ओ महिला एवं हार्ट डॉटर ओ महिला ताहले एई सी एई प्रोनाउन টা কার জন্য ব্যবহার হচ্ছে সেটা বোঝানোর জন্য আমাদের ব্র্যাকেটে ওল্ড লেডি কথাটা লিখে দিতে হবে সি ওল্ড লেডি ওয়াজ প্রিপেয়ারিং এটা অ্যাম ছিল যেহেতু বাইরে সেট আছে সুতরাং অ্যামটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়াজ হয়ে যাবে ওয়াজ প্রিপেয়ারিং যেরকম আছে সেরকম থেকে যাবে এ ক্লে মডেল যেরকম আছে থেকে যাবে ফর থেকে যাবে তারপরে এই ইউ আছে ইউ বলতে তার ডটারকে বোঝানো হচ্ছে সুতরাং তার প্রোনাউন হয়ে যাবে হার ব্র্যাকেটে আমরা লিখে দেবো ডটার যেহেতু এইটাও মহিলা এটাও মহিলা কোনটাকে বোঝানো সুবিধার জন্য আমাদের পাশে ব্র্যাকেটেগুলো লিখে দেওয়া দরকার এরপরে ছিল যেটা টুডে টা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে দ্যাট ডে তাহলে অ্যান্সার হলো দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট সি ওল্ড লেডি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার ব্র্যাকেট হচ্ছে ডটার দ্যাট ডে এরপরে চলে আসছি আমরা ভয়েস চেঞ্জ তিনটে ভয়েস চেঞ্জ আছে আমরা পরপর এই তিনটের অ্যান্সার করব প্রথমটায় দেখো রয়েছে দে হেল্প আস টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক এইটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে তা প্রথমে আমরা যে তিনটে জিনিসকে আইডেন্টিফাই করার চেষ্টা করব সেটা হচ্ছে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা দেখো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে দে ভার্ব হচ্ছে হেল্প এবং ভার্বের টেন্স কী হচ্ছে পাস্ট টেন্স তারা সাহায্য করবে কাকে সাহায্য করবে না আমাদেরকে সাহায্য করবে এটা হয়ে গেল অবজেক্ট বাকি যে অংশটা আছে সেটার সঙ্গে আমাদের কিন্তু কোনো প্রয়োজন নেই এটা যেরকম আছে সেরকমভাবেই আমরা প্যাসিভ ভয়েসে বসাবো দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস কারণ এখানে কোনো বি ভার্বের উপস্থিতি নেই বি ভার্ব নেই মানে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস সুতরাং আমরা এটা প্যাসিভে করব শুধু এইটুকু অংশের মধ্যে চেঞ্জ হবে বাকি অংশটা যেরকম ছিল সেরকমভাবেই থেকে যাবে তো আমি অ্যান্সারটা করছি দেখো দেখো এখানে এই যে আমাদের অবজেক্ট হচ্ছে আস এই অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্ট করব তখন আস অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে উইতে তাহলে উই তারপরে হচ্ছে হেল্প হচ্ছে পাস্ট টেন্স যেহেতু উই হচ্ছে প্লুরাল নাম্বার তারপরে বি ভার্ব দিতে হবে ওয়্যার তাহলে উইয়ের পর আমরা ওয়্যার বি ভার্ব দিলাম তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপেল হেল্পটি হলো তাহলে উই ওয়্যার হেল্প এরপরে যে অংশটা আছে এটাকে আমরা ঢুকিয়ে দিলাম টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক এরপরে বাই দিয়ে তারপরে এই দে এর অবজেক্ট ফর্ম করে দিলাম আমরা দেম তাহলে অ্যান্সার হয়ে গেল উই ওয়্যার হেল্প টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক বাই দেম দু নম্বরে আছে দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস এইখানে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট এই যে দ্য ট্রাভেলার এ হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্ট নক্স এটা হচ্ছে কিন্তু আমার ভার্ব এবং এইখান থেকে আমি টেন্স পেয়ে যাবো সেটা কী টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ যেহেতু ভার্বের পরে এস রয়েছে সুতরাং এটা প্রেজেন্ট টেন্স বুঝতেই পারছি দ্য ট্রাভেলার নক্স কী নক করছে না সেই ডোরকে নক করছে সুতরাং এটা হলো অবজেক্ট এবার ডোর শুধু বলতে পারো বা ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস এই গোটাটাকেই আমরা অবজেক্ট নিয়ে নিতে পারি তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো ভার্বের পাস্ট পার্টিসিপেল করবো বি ভার্ব বসাবো এবং সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে গেলেই আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা কী করছি তো অ্যান্সারটা হচ্ছে দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস এই গোটা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস যেহেতু এখানে প্রেজেন্টেশন রয়েছে সেই জন্য বিভার্ব নিলাম ইজ ডোর মানে একটাই দরজা সেই জন্য সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার বিভার্ব নিজি দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস ইজ এবার নকের পাস্ট পার্টিসিপেল হয়ে গেল নকড এরপরে বাই দিলাম এবং তারপরে এই সাবজেক্টকে আমি অবজেক্টের জায়গায় নিয়ে গিয়ে ফেললাম দিয়ে বাই এর পরে হয়ে গেল দ্য ট্রাভেলার তাহলে কী হলো দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার লাস্ট ওয়ান যেটা রয়েছে দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো তার আগে দেখে নিতে হবে কোনটা কী জায়গায় আছে তো এই কালপ্রিট এটা হচ্ছে সাবজেক্ট আমরা বুঝতে পারছি কনফেসড হচ্ছে একটা ভার্ব এবং এটা পাস্ট টেন্সে আছে এবং কী কনফেসড করেছে কনফেসড মানে স্বীকার করা কী কনফেসড করেছে না হিজ গিল্ট এটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে তো এই ক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই অবজেক্টকে যখন আমরা সাবজেক্ট করবো তখন আমাকে হিজ গিল্ট দিয়ে শুরু করতে হবে এই ক্ষেত্রে আমরা হিজ গিল্ট দিয়ে শুরু করতে পারি বা দ্য কালপ্রিটস গিল্ট বলে শুরু করতে পারি তো আমরা কনফিউশনে যাবো না আমরা হিজ গিল্ট দিয়েই শুরু করবো যাতে করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভয়েস চেঞ্জটাকে যাতে আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি তো দেখো এটার অ্যান্সার কী হবে তো এটার অ্যান্সার হবে হিজ গিল্ট আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম হিজ গিল্ট কনফেস পাস্ট টেন্স ছিল তার জন্য বি ভার্ব দিলাম ওয়াজ হিজ গিল্ট ওয়াজ কনফেসড কনফেসড পাস্ট পার্টিসিপেল কনফেসডই থাকবে বাই দিলাম এবং তারপরে এই সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে গেলাম তাহলে অ্যান্সার হয়ে গেল হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট
তো এই ছিল আমাদের ক্লাস নাইনের মডেল অ্যাক্টিভিটি ইংলিশের পার্ট ওয়ান, যেটা আমি তোমাদের সামনে বোর্ডে সলভ করে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল বাটনে প্রেস করো যাতে এর পরবর্তী অংশগুলোর ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।